স্ক্রিনের ছবিটির দিকে খেয়াল করলে আপনার মনে হতে পারে যা কিছুই হচ্ছে না কেন তা অবশ্যই মর্মান্তিক কিছু। তবে এই ছবিটির সাথে সরাসরি সম্পর্ক আছে আধুনিকতা এবং ইসলামের। ইসলাম কি তা তো নিশ্চয়ই জানেন, তবে আধুনিকতাকে ডিফাইন করাটা মোটেই সহজ কাজ না, কারণ আধুনিকতার ডেফিনেশনটা একটু বেশি সাবজেক্টিভ। অনেকের কাছে আধুনিকতা মানে হচ্ছে যান্ত্রিক উন্নয়ন, বিজ্ঞানের অপরিমিত প্রসার এবং শিল্পায়ন। তবে বেশ কিছু সমাজে আধুনিকতা মানে ব্যক্তিত্ববাদ, ব্যক্তি স্বাধীনতার নামে উশৃঙ্খলতা আর ক্ষমতা এবং অধিকার দেবার নামে নারী সমাজকে অপব্যবহার করা। প্রিয় দর্শক, আমি A.S.M ফাহিম মোর্শেদ এবং আপনার দেখছেন ইনসাইটআউট উইথ A.S.M। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ইসলাম বনাম আধুনিকতা নিয়ে। পশ্চিমা দেশগুলো যারা আধুনিকতার পথ প্রদর্শক, তাদের মতানুসারে নারী সমাজকে হিজাবে এবং ঘরে আবদ্ধ করে ইসলামিক দেশগুলোতে পুরুষরা নিজেদের কর্তৃত্ব বজায় রাখছে। নারীদেরকে বেসিক হিউম্যান রাইটগুলো দেওয়া হচ্ছে না, তারা নিপীড়ন নির্যাতনের শিকার, সংসার এবং সন্তান সামলাতে গিয়ে তাদেরকে কর্মক্ষেত্র থেকে বঞ্চিত করা হচ্ছে এবং মেরে ফেলা হচ্ছে তাদের স্বপ্নগুলোকে। অন্যদিকে মুসলিম দেশগুলোতে পশ্চিমা দেশগুলোর প্রতি একরকমের ঘৃণা কাজ করে, কারণ তাদের মতে স্বাধীনতা এবং অধিকার দেবার নামে নারীদেরকে মিডিয়াগুলো যাচ্ছে তাইভাবে ব্যবহার করছে, নারীদেরকে বানিয়ে ফেলছে বিপণন এবং বিনোদনের বস্তুতে, যার বাস্তব উদাহরণ হতে পারে ধরুন পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রিগুলো। এই দুই পক্ষের মধ্যে কে আসলে নারীদেরকে প্রাপ্য সম্মানটুকু দিচ্ছে তা একমাত্র ঈশ্বরই ভালো বলতে পারবেন। তবে আপনার মনে প্রশ্ন জাগতে পারে, ইসলাম বনাম আধুনিকতা টাইটেলের ভিডিওটিতে কেন আমি নারী অধিকারকে টেনে আনলাম? তাহলে চলে যাওয়া যাক ভিডিওটির শুরুর ছবিটিতে। ছবিটির দিকে খেয়াল করলে আপনি দেখতে পাবেন ঠিক বাম কোনায় অটোম্যান সাম্রাজ্যের বিভিন্ন দেশের পতাকা। একজন তুর্কি নারী আশ্চর্যজনকভাবে, যার মাথায় হিজাব নেই, তাকে কিছু মানুষ ঘিরে রেখেছেন, তার হাতে পরিহিত শিকলটাকে কেটে ফেলা হচ্ছে এবং এর মাধ্যমে তাকে মুক্ত করা হচ্ছে। এই ছবিটি প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী তুরস্কের ছবি, যেখানে ততদিনে আবির্ভূত হয়েছেন তুর্কি জাতির পিতা কামাল পাশা আতাতুর্ক, যিনি মুসলিম বিশ্বে আধুনিকতার প্রবাদ পুরুষ। অটোমান সাম্রাজ্যে পশ্চিমাদেরকে অনুকরণ এবং অনুসরণ করার মাধ্যমে সামাজিক সংস্কারকেই বলা হচ্ছে তানজিমাত। এই সমসাময়িক ছবিটিতে আপনি দেখতে পাচ্ছেন তুরস্কের এই মহিলাটি, যিনি হিজাব কিংবা বোরকা কোনোটাই পরেননি, তাকে ইসলামিক ঐতিহ্যের শিকল থেকে মুক্তি দেওয়া হচ্ছে। আর যারা তাকে মুক্ত করছে, অর্থাৎ তৎকালীন শাসক গোষ্ঠী, তারাই এই আন্দোলনের পথ প্রদর্শক। কামাল আতাতুর্কের এই রিফর্ম মুভমেন্টটা শুধুমাত্র ইসলামের ঐতিহ্যকেই বিধ্বাঙ্গুলি দেখায়নি, বরং তা বরণ করে নিয়েছে পশ্চিমা সভ্যতা এবং সেকুলারিজমকে। তবে তুরস্কের মতো সব ইসলামিক দেশেই কিন্তু একইভাবে আধুনিকতাকে বরণ করে নেওয়া হয়নি। আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো চারটি আলাদা পন্থা যা আধুনিকতাকে ইসলামিক দেশগুলোর মধ্যে ছড়িয়ে দিচ্ছে। প্রথমেই তুরস্কের উদাহরণকেই টেনে আনা যাক। চারটি পন্থার মধ্যে প্রথমটি হচ্ছে কমপ্লিট এমুলেশন অফ দ্য ওয়েস্ট, অর্থাৎ পাশ্চাত্যের অন্ধ অনুকরণ, যাকে আপনি সেকুলারিজম অথবা ধর্ম নিরপেক্ষতাও বলতে পারেন। এই পন্থায় মেনে নেওয়া হয় আধুনিকতা ছাড়া ইসলাম চলতেই পারবে না এবং পশ্চিমারা মুসলমানদের থেকে অনেক এগিয়ে। এই পন্থায় বিশ্বাসী দেশগুলো পোশাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা এবং ধর্ম নিরপেক্ষতা থেকে শুরু করে সব দিক থেকে ইসলামের ঐতিহ্যবাহী নিয়মগুলোকে ছুঁড়ে ফেলে পশ্চিমাদের আদর্শকে আপন করে নিয়েছে, যা আপনি বর্তমান তুরস্কের দিকে তাকালেই দেখতে পাবেন। চারটি পন্থার দ্বিতীয়টি হচ্ছে রিলিজিয়াস মডার্নিজম, যাকে বঙ্গানুবাদ করলে পাওয়া যায় ধর্মীয় আধুনিকতা। এই পন্থায় বিশ্বাসী দেশগুলোর উদাহরণ হিসেবে টেনে আনা যায় উত্তর আফ্রিকার মুসলিম দেশ মরক্কো কিংবা তিউনিসিয়াকে। মনে রাখতে হবে, রিলিজিয়াস মডার্নিজম হচ্ছে বর্তমান মুসলিম সমাজের সবচাইতে প্রচলিত সমাজ ব্যবস্থা, যার মাধ্যমে ইসলাম এবং আধুনিকতা পাশাপাশি অবস্থান করছে। রিলিজিয়াস মডার্নিজম এই পন্থার মূল কথা হচ্ছে, ইসলাম আমাদের শিকড় এবং এটা থেকে আমরা সরে যেতে পারি না, কিন্তু আমরা পারি এটাকে ঢেলে সাজাতে। অর্থাৎ এখানেও একটা বিষয় স্পষ্ট যে, তিউনিসিয়া মরক্কোর মতো দেশগুলো স্বীকার করেই নিচ্ছে ইসলাম একাই তাদের জন্য যথেষ্ট না। আমার মতে এটা খুবই ডিপ্লোম্যাটিক একটা মুভ, কারণ আপনি পশ্চিমাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে আপনার লাইফস্টাইলে পরিবর্তন আনছেন এবং সেই পরিবর্তনটাকে নিজের ধর্মের মাধ্যমে ডিফেন্ড করছেন। এবার আসি তৃতীয় পন্থায়। এই পন্থায় বিশ্বাসীদের বলা হচ্ছে ট্রেডিশনালিস্ট বা কনজারভেশনিস্ট গ্রুপ, অর্থাৎ ঐতিহ্যবাদী অথবা রক্ষণশীল সমাজ। এদের সবচেয়ে বড় উদাহরণ মধ্যপ্রাচ্যের দেশগুলো, যেমন সৌদি আরব, কুয়েত, বাহরাইন অথবা ওমান, অর্থাৎ গালফ মোনার্কিগুলো। এদের ভাষ্যমতে ইসলামে আধুনিকতার কোনো দরকারই নেই, কারণ ইসলাম আধুনিকতার থেকে অনেক উপরে এবং অনেক উন্নত, সুতরাং আধুনিকতা ছাড়া ইসলাম যথেষ্ট। এর পেছনে এদের যুক্তি হচ্ছে পাশ্চাত্যের বিবাহ বিচ্ছেদের উচ্চ হার, পতিতাবৃত্তি, পারিবারিক ভাঙন ইত্যাদি। পাশ্চাত্যের তুলনায় ইসলামিক দেশগুলোতে এটা খুব একটা বেশি চোখে পড়ে না। তাই সৌদি আরবের মতো দেশগুলোর মতে পরিবর্তনের কোনো দরকারই নেই, দরকার নেই কোনো আধুনিকতারও, কারণ তাদের পারিবারিক ব্যবস্থা পশ্চিমাদের তুলনায় যথেষ্ট স্থায়ী, সেই সাথে তাদের সমাজ ব্যবস্থা পাশ্চাত্য উশৃঙ্খলতা বিরোধী। এখানে মনে রাখতে হবে, যদিও এই দেশগুলো পাশ্চাত্য সভ্যতাকে অসভ্যদের সভ্যতা বলে গণ্য করছে, তাই বলে তারা কিন্তু একেবারেই বিজ্ঞান বা প্রযুক্তি বিরোধী না। বিজ্ঞান এবং প্রযুক্তিকে তারা ভালোভাবেই নিজেদের কাজে লাগাচ্ছে। বিভিন্ন পশ্চিমা দেশ থেকে তারা প্রযুক্তির আমদানি করছে হরহামেশাই, তবে তারা সামাজিক এবং পারিবারিক জীবন থেকে পশ্চিমাদের আধুনিকতাকে দূরে রাখছে। সর্বশেষ যে পন্থাটি নিয়ে আমি কথা বলতে চাই, সেটা হচ্ছে আজকের দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রুপ, যাদেরকে বলা হচ্ছে ফান্ডামেন্টালিস্ট অথবা মৌলবাদী গ্রুপ। আগের যে তিনটি পন্থা বা গ্রুপ সম্বন্ধে আমি বলেছি, তারা কিন্তু কেউই আধুনিকতাকে চ্যালেঞ্জ হিসেবে দেখেনি, আবার তাদের কাউকে আধুনিকতা বা পাশ্চাত্য সমাজের সমূহের চোখে দেখে না। তবে এই গ্রুপটি পাশ্চাত্য সভ্যতাকে ইসলামের জন্য সরাসরি চ্যালেঞ্জ হিসেবে দেখে এবং পক্ষান্ত
রূপান্তরে পশ্চিমারাও এদেরকে ইসলামিক টেরোরিস্ট হিসেবে বিভিন্ন সময় সমীহ এবং চিহ্নিত করে এসেছে। চতুর্থ এই গ্রুপটির মতে আগের তিনটি গ্রুপ, বিশেষ করে প্রথম দুইটি গ্রুপ, ভয়াবহভাবে ব্যর্থ হয়েছে ইসলাম এবং আধুনিকতার ছোঁয়ায় নতুন সমাজ ব্যবস্থা গড়ে তুলতে। তাদের মতে সব সমস্যারই সমাধান শিকড় থেকে খুঁজে বের করা উচিত এবং ইসলামিক দেশগুলো যারা আধুনিকতাকে সকল রোগের মহৌষধ ভাবছে তাদের উচিত 1400 বছর আগের ইসলামিক সমাজে ফেরত যাওয়া এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে সকল প্রশ্নের উত্তর খুঁজে বের করা। আফগানিস্তান তেমনই একটি দেশ যাদের বিভিন্ন অংশে আপনি এখনও 1400 বছর আগের ইসলামিক সমাজের প্রতিফলন দেখতে পাবেন। বিভিন্ন সময়ে এই তালিকাতে অনেকে পাকিস্তান, ইরান বা ইরাককেও যোগ করেছে। তাই এতটুকু বলাই যায়, ইসলাম যতই আধুনিকতার দিকে এগিয়ে যাক না কেন, তা বেশ কিছু ক্ষেত্রেই সাংঘর্ষিক থাকবে। আর এ কারণেই আমি আমার ভিডিওটির টাইটেল ইসলাম এবং আধুনিকতা না রেখে ইসলাম বনাম আধুনিকতা রেখেছি। বর্তমান মুসলিম বিশ্ব পুরো পৃথিবীর জনসংখ্যার প্রায় 30%। ইসলাম পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ধর্ম এবং একই সাথে ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ন। বিবিসির একটি রিপোর্ট অনুযায়ী 2070 সালের মধ্যে ইসলাম হবে দুনিয়ার সবচেয়ে বড় ধর্মীয় বিশ্বাস। এত কিছুর পরে ইসলামিক সমাজ আজ সম্মিলিতভাবে আর্থসামাজিক দিক থেকে, প্রযুক্তিগত দিক থেকে অথবা রাজনৈতিক প্রেক্ষাপটে পাশ্চাত্যদের থেকে পিছিয়ে। অনেকেই বলেন শুধু একটি কোর রাষ্ট্রের অভাব দুনিয়া শাসনের রাস্তায় মুসলমানদের জন্য সবচেয়ে বড় অন্তরায়। অথচ একসময় মুসলমানরা পুরো পৃথিবীর অর্ধেকেরও বেশি শাসন করেছিল। তবে আমি বলবো নীতিগত কিছু পার্থক্য, সাংবিধানিক ব্যর্থতা এবং ইসলামিক দেশগুলোর মধ্যে মতাদর্শের আকাশচুম্বী দূরত্বই ইসলামকে বিশ্বব্যাপী সংগঠিত হওয়া থেকে বিরত রাখছে। আজকের ভিডিওটি যদি আপনি পুরোপুরি দেখে থাকেন তাহলে এই ব্যাপারে আপনার কোনো সন্দেহই থাকার কথা না। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। আজ এ পর্যন্তই।